हरे कृष्ण श्रुति भक्तमंडली आगामी 16 एप्रिल दोसरा बैशाख रविवार पवित्र बड़ुथिनी एकादशी व्रत सारा पृथ्वी एक तारीखे एकादशी व्रत पालित होबे। वीडियोते वर्णना करब बड़ुथिनी एकादशी व्रत माहात्म्य सारा पृथिवीर गुरुत्वपूर्ण स्थान एकादशी तारीख एवं पालन समयगुलो आपनादेर सामने तुले धरब एवं एकादशी व्रतेर पालन मंत्र एवं संकल्प मंत्र साथे तुले धरब। तो अपनारा मनोयोग सहकारे ये भिडियोटी प्रथम थेके शुरू करे शेष पर्यन्त देखते थाकुन एवं देखार पोरे आपनार स्थानेर समय देखे एकादशी व्रत करबेन एवं एकादशी व्रत करार पर एखाने जे पालनेर समयगुलो देवा थाकबे ओई समयेर मध्ये पालन करे नेबेन। अनेके जिज्ञासा करेन जे आच्छा पालन माने कि, माने आपनि जखन एकादशी व्रत पालन करलेन মানে একাদশীর আগের দিন তো আপনি নিরামিষ আহার গ্রহণ করলেন, নিরামিষ আহার গ্রহণ করার পর একাদশীর দিন যদি আপনি নির্জলা করতে পারেন তো করবেন, আর যদি করতে না পারেন তাহলে ফল জল অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী ব্রতটি সুসম্পন্ন করতে পারেন। পরদিন সকালবেলা মানে একাদশীর পরদিন সকালবেলা এখানে যে সময়গুলো দেওয়া আছে অধিকাংশ একাদশীর যে পালন সকালবেলা হয়ে থাকে तो ये सकालबेला समय मध्य अपनी पंच रविशस्य भगवान के भोग लागिए से ग्रहण करबें मैं खाबें सेटार माध्यम आपनार व्रतटी सुसम्पन्न होबे। ठीक है अने के जिज्ञासा करे जे अच्छा आमार तो भोग लागानोर कोनो ओरकम जायगा नहीं ओरकम परिवेश नहीं आमी कि करब जदि आपनार भोग लागानोर मतो ओरकम परिवेश ना थाके ताहले आपनी मंदिर थेके शुक्नो प्रसाद সংগ্রহ করে রাখতে পারেন যেটা গ্রহণ করলেও আপনার পালন হয়ে যাবে। তো দাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত। হ্যাঁ অনেকেই প্রশ্ন করেন যে আচ্ছা একাদশীর পরদিন কি আমরা আমিষ আহার গ্রহণ করতে পারবো? না, এটা গ্রহণ করা উচিত নয়। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরদিন মানে দাদশীর দিন কোনো সময় এই আমিষ আহার গ্রহণ করা উচিত নয়, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। আপনারা এই একাদশীর মাহাত্মটি শুনলেই এখানে জানতে পারবেন যে আসলে সেটা গ্রহণ করা উচিত কিনা। ঠিক আছে, আর যেহেতু এটা বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ মাস, এই মাসে তুলসীতে জল অর্পণ অর্থাৎ সূর্যের তাপমাত্রা যেহেতু অধিক মাত্রা বৃদ্ধি পায় তাই এই মাসে যদি কেউ তুলসীতে জল অর্পণ করেন তাহলে ভগবান শ্রী হরি অতিশয় তার প্রতি প্রীত হন। হ্যাঁ, তাই আপনারা তুলসীতে জল অর্পণ করবেন, তুলসী সেবা করবেন, তুলসী পরিক্রমা করবেন, ভগবানের নাম জপ করবেন, বেশি বেশি জপ করলে অধিক মাত্রায় আপনি এর ফল প্রাপ্ত হতে পারবেন। তো তুলসীতে কিভাবে জল অর্পণ করবেন, কিভাবে তুলসীর চারা রোপণ করবেন, তুলসীতে জল অর্পণ করলে কি ফল প্রাপ্ত হওয়া যাবে, তো এ সম্পর্কে আগে থেকে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করেছি, আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিংক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আই বাটনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বড়ুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়ুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বড়ুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানদাতা দুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন, এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়ুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তার থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও
অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন, স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দূতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা ভাষণ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। আপনি আপনার স্থানের একাদশীর তারিখ দেখে যথাসময়ে একাদশী ব্রত পালন করবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার স্থানের নাম তো দেওয়া হয়নি। যদি আপনার স্থানের নাম না পড়ে তাহলে আপনার কাছের কোনো স্থানের নাম দেখে আপনি একাদশী ব্রত সেই সময় অনুসারে করতে পারেন। আর একেবারে যদি আপনি এক দেশ থেকে আরেক দেশে হন, যদি অনেক ডিফারেন্স থাকে সময়ের, তাহলে আপনি আপনার স্থানের নাম এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করার সময় আপনার সেই নামটি সংযুক্ত করে দেব। ঠিক আছে। ঢাকা, বাংলাদেশ, 5:36 থেকে 9:50, চট্টগ্রাম, 5:31 থেকে 9:45, পশ্চিমবঙ্গ, 5:16 থেকে 9:31, দিল্লি, 5:54 থেকে 10:12, চেন্নাই এবং তামিলনাড়ু, 5:55 থেকে 10:04, ভুবনেশ্বর এবং উড়িষ্যা, 5:27 থেকে 9:40, বিহার, 5:25 থেকে 9:40, ঝাড়খণ্ড, 5:26 থেকে 9:41, ছত্তিশগড়, 5:42 থেকে 9:55, নাগপুর, 5:53 থেকে 10:06, শিলং এবং মেঘালয়, 4:58 থেকে 9:14, গুয়াহাটি এবং আসাম, 4:58 থেকে 9:14, মণিপুর, 4:51 থেকে 9:06, মিজোরাম, 4:56 থেকে 9:10, সিকিম, 5:10 থেকে 9:27, বৃন্দাবন, 5:53 থেকে 10:10, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক, 6:06 থেকে 10:15, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা, 5:59 থেকে 10:10, আগরতলা এবং ত্রিপুরা, 5:02 থেকে 9:17, হাঙ্গেরি, 5:51 থেকে 10:25, ক্রোয়েশিয়া, 6:11 থেকে 10:43, রাশিয়া, 4:32 থেকে 9:30, কঙ্গো, 6:32 থেকে 10:32, ব্রুনে, 6:14 থেকে 10:18, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 5:06 থেকে 9:15, উত্তরাখণ্ড, 5:44 থেকে 10:03, কেরালা, 6:16 থেকে 10:20, পাঞ্জাব, 5:59 থেকে 10:18, রাজস্থান, 6:07 থেকে 10:24, মধ্যপ্রদেশ, 5:53 থেকে 10:08, উত্তরপ্রদেশ, 5:41 থেকে 9:47, হরিয়ানা, 5:58 থেকে 10:16, নাগাল্যান্ড, 4:47 থেকে 9:03, চেক রিপাবলিক, 6:02 থেকে 10:39, পোল্যান্ড, 6:53 থেকে 11:19, জম্মু কাশ্মীর, 5:56 থেকে 10:18, অরুণাচল প্রদেশ, 4:44 থেকে 9:02, বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ, 5:40 থেকে 9:51, হিমাচল প্রদেশ, 5:51 থেকে 10:11, নেপাল, 5:41 থেকে 9:59, ভুটান, 5:32 থেকে 9:49, শ্রীলঙ্কা, 5:57 থেকে 10:03,
মায়ানমার 5:45 থেকে 9:59, সুইডেন 5:23 থেকে 10:18, মালয়েশিয়া 7:05 থেকে 11:09, সিঙ্গাপুর 7:00 থেকে 11:02, ইন্দোনেশিয়া 5:21 থেকে 9:23, থাইল্যান্ড 6:00 থেকে 10:10, ভিয়েতনাম 5:32 থেকে 9:42, জাপান 5:12 থেকে 9:45, দক্ষিণ কোরিয়া 5:54 থেকে 10:17, বেলজিং এবং চীন 5:34 থেকে 10:01, হংকং 6:02 থেকে 10:16, অস্ট্রেলিয়া 6:50 থেকে 10:39, নিউজিল্যান্ড 6:51 থেকে 10:30, অস্ট্রেলিয়া 6:10 থেকে 10:44, গোয়া 6:18 থেকে 10:28, গুজরাট 6:24 থেকে 10:38, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:20 থেকে 10:32, পুনে 6:16 থেকে 10:28, পাকিস্তান 5:15 থেকে 10:12, ডেনমার্ক 6:11 থেকে 10:58, সাইপ্রাস 6:12 থেকে 10:34, দুবাই এবং আবুধাবি 5:59 থেকে 10:10, সৌদি আরব 5:37 থেকে 9:52, বাহরাইন 5:13 থেকে 9:29, কুয়েত 5:22 থেকে 9:40, কাতার 5:11 থেকে 9:27, ওমান 5:55 থেকে 10:09, ইতালি 6:27 থেকে 10:55, জার্মানি 6:19 থেকে 10:58, ইউক্রেন 6:02 থেকে 10:37, সুইজারল্যান্ড 6:36 থেকে 11:10, সাউথ আফ্রিকা 6:48 থেকে 10:34, নাইজেরিয়া 6:14 থেকে 10:21, ইথিওপিয়া 6:07 থেকে 10:14, জর্ডান 6:06 থেকে 10:25, লেবানন 6:03 থেকে 10:25, উগান্ডা 6:46 থেকে 10:49, মিশর 5:31 থেকে 9:47, অ্যাঙ্গোলা 5:53 থেকে 9:49, মালদ্বীপ 5:59 থেকে 10:03, মাল্টা 6:27 থেকে 10:50, ওয়াশিংটন 6:29 থেকে 10:55, পর্তুগাল 6:53 থেকে 11:19, মালি 5:58 থেকে 10:10, আয়ারল্যান্ড 6:27 থেকে 11:09, লন্ডন 6:01 থেকে 10:40, ফ্রান্স 7:01 থেকে 11:34, স্পেন 7:34 থেকে 11:59, নেদারল্যান্ড 6:38 থেকে 11:18, ব্রাজিল 5:34 থেকে 6:19, আর্জেন্টিনা 7:43 থেকে 11:23, ম্যানিটোবা 6:30 থেকে 11:13, আলবার্টা 6:41 থেকে 11:24, ব্রিটিশ কলম্বিয়া 6:25 থেকে 11:09, সাসকেচুয়ান 6:02 থেকে 10:44, নিউ জার্সি 6:17 থেকে 6:19, কানেকটিকাট 6:09 থেকে 6:19, ওয়াশিংটন 6:10 থেকে 10:45, শিকাগো 6:07 থেকে 10:36, জর্জিয়া 7:00 থেকে 11:21, মিশিগান 5:55 থেকে 11:26, মন্ট্রিয়াল 6:05 থেকে 6:19, টরেন্টো 6:31 থেকে 11:02, অন্টারিও 6:42 থেকে 11:21, চিলি 7:12 থেকে 10:54, কলম্বিয়া 5:50 থেকে 9:54, নিউ ইয়র্ক 6:14 থেকে 6:19, ফ্লোরিডা 6:59 থেকে 11:17, ডালাস এবং টেক্সাস 6:55 থেকে 11:16, মেক্সিকো 7:27 থেকে 11:42, পেরু 6:03 থেকে 10:00, ক্যালিফোর্নিয়া 6:21 থেকে 10:45, সান ফ্রান্সিসকো 6:31 থেকে 10:56, বেলজিয়াম 6:44 থেকে 11:23, গ্রিস 6:47 থেকে 11:12, তাইওয়ান 5:30 থেকে 9:45। তো এই ছিল সারা পৃথিবীর একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র আপনাদের সামনে প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র: অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রগুলি পালন করতে হয়। তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকে আর দীর্ঘায়িত করছি না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।